नरसिंदी रायपुरे यूनियन परिषद निर्वाचन उपलक्षे प्रार्थीदेर संगे उपजेला प्रशासन ओ निर्वाचन कर्मकर्तादेर मतबिनिमय सभा अनुष्ठित हयेछे। स्टाफ रिपोर्टर मेहेदी हासान रिपन जानान, निर्वाचनी आचरण विधि निये बृहस्पतिवार आयोजित सभार सभापतित्व करेन उपजेला निर्वाही अफिसार मोहम्मद आजगर होसेन। ए समय भिडियो कन्फारेंसेर माध्यमे प्रधान अतिथिर बक्तव्य राखेन जिला प्रशासक आबू नाईम मोहम्मद मारूफ खान। उपजेला निर्वाचन अफिसार मोहम्मद सुमन मियार संचालनाय सभाय विशेष अतिथिर बक्तव्य राखेन जिला पुलिस सुपार काजी आशराफुल आजिम, अतिरिक्त जिला मैजिस्ट्रेट मोहम्मद मासूम, सिनियर जिला निर्वाचन अफिसार मोहम्मद मेजबाउद्दीन, सहकारी कमिशनर मोहम्मद सज्जाद होसेन ओ एएसपी सत्यजित घोष सह सकल प्रार्थीरा। गंगा स्नान बा पूर्ण स्नानेर मध्य दिए पटुआखालीर कुआकाटाय शेष हलो रास उत्सवेर मूल आनुष्ठानिकता। कलापाड़ा थेके फरीदुद्दीन बिपु जानान, शुक्रवार भोर 5:30 जागतिक सकल पाप मोचनेर आशाय सैकते नोना जले गा भाषिये ए गंगा स्नान सम्पन्न करेन हिंदु धर्मावलम्बीरा। स्नानेर आगे सैकते मोमबाती, आगरबाती, बेलपाता, फूल, धान, दूर्वा, हरितकी, डाब, कला, तेल ओ सिंदूर समुद्रे जले अर्पण करे सनातन नारीरा। ए समय उलोधनी ओ मंत्र पाठेर मुखरित हये ओठे पुरो सैकत। एछाड़া माथा नाड़া सह प्राश्चात्य ও पिंडदान करेन अनेक মানতকারীরা। এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা অর্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠে সনাতনীরা। সৈকতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা সচেষ্ট ছিল বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী 28 নভেম্বর নরসিংদী সদর উপজেলায় শীল মান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন জানান, বিগত সময়ে জনপ্রতিনিধিদের সফলতা এবং ব্যর্থতা নিয়ে পাড়া মহল্লার চা স্টলগুলোতে চলছে আলোচনা সমালোচনার ঝড়। তফসিল ঘোষণার পর থেকে মিছিল, মিটিং, শোডাউনের মাধ্যমে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লার অলিগলি। তারই ধারাবাহিকতায় প্রচারণায় ব্যস্ত 7 নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত মেম্বার সুশান্ত কুমার দাস ওরফে খুদি মেম্বার। তিনি যারা নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখবেন। আমি জনগণকে যেভাবে ভালোবাসি, জনগণের দুরুল কুড়ায় আমি বসি, তার জনগণকে মনে করেন এই ভালোবাসাটুকুন আমি যে বিনা পয়সায় পরিশ্রম করি, বিনা পয়সা তাদের শ্রম দেই, কাঁধে কাঁধ ওই এবারও চতুর্থবারের মতো জনগণ এবারও স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে আছে এবং আমাকেই আমার বিশ্বাস তারা বিজয়ী করবে এবং বিজয় মালা নিয়েই আমি আবার জনগণের সাথে 7 নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে, একটি মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে এবং সন্ত্রাসমুক্ত ওয়ার্ড হিসেবে আমি গড়ে তুলব। অনেকে অপপ্রচার ওড়াচ্ছেন, হুমকি ধামকি দিচ্ছেন, কিছু বহিরাগত লোক দেখা যায়, আপনারা সেই গুজবে কান দিবেন না, এই অপবাদে কান দিবেন না, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে ভোট দিবেন, আমি আবারও আপনাদের পাশে বিজয়ী হলে সেইভাবেই চলব। পাবনা চাটমোহরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছে 11টি ইউনিয়নের প্রার্থীরা। পাবনা প্রতিনিধি মাসুক জানান, এরই ধারাবাহিকতায় নিমাইচড়াই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত জেলার একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী নূরজাহান বেগম মুক্তি। নির্বাচনী জয়ের আশায় মুক্তি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা করছেন এলাকার উন্নয়নে, ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে চাইছেন ভোট, এলাকায় গণসংযোগ ও সমাবেশে সহ করছেন নিয়মিত শোডাউন। তার কাছে জানতে চাইলে মুক্তি বলে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হলে তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন, এজন্য সকলের সহযোগিতা চান তিনি। আমি নূরজাহান বেগম মুক্তি এবং আমি নির্বাচিত এলাকায় যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, নিমাইচড়াবাসী, নিমাইচড়া ইউনিয়নের প্রত্যেকটি মানুষই এক একটি মুক্তি, আর সেই প্রত্যেকটি মানুষ এক একটি মুক্তি মানেই হচ্ছে মুজিব সেনা, মুজিব সৈনিক। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মুজিবকে যদি ভালোবেসে থাকেন,
জননেত্রী শেখ হাসিনাকে যদি ভালোবেসে থাকেন, হচ্ছে 28 তারিখের নির্বাচনে তারা আমাকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলেই আমি ইনশাআল্লাহ আমি আমার বিশ্ব মানবতার মায়ের কাছ থেকেই আমি আমার এই যে আবেদনগুলো, এই যে মানে আমার জনগণের যে কষ্টসাধ্য জীবনযাপন চলছে, এই সকল কিছু আমি তার কাছে উপস্থাপনের মাধ্যম দিয়েই আমি সকল কাজে এখানে করতে পারবো বলে আমি বিশ্বাস করি।